Assalamualaikum, dear learners. I am Shreya Khatun, lecturer of English, Aspect Degree College. Welcome you all to our English online class. Dear learners, I am well. I hope you all are well by the grace of Almighty God. Dear learners, today I will discuss about transformation of sentence. Dear learners, I will use Bangla and English version. অর্থের কোনো পরিবর্তন করব না, আমরা শুধু একটা সেন্টেন্স কে আর একটা সেন্টেন্সে স্থানান্তর করব বা রূপান্তর করব। তো প্রথমে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সিম্পল টু কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স, সিম্পল টু কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স, সিম্পল সেন্টেন্স কে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব আবার কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। তো পরিবর্তন করার আগে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কি এটি নিয়ে একটু আলোচনা করব। তাহলে সিম্পল সেন্টেন্স কি, সিম্পল সেন্টেন্স কি থাকবে, একটি মাত্র সাবজেক্ট আর একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, আর কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ এন্ড বা অর দিয়ে যখন যুক্ত থাকে তখন সেটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো ডিয়ার লার্নার্স, প্রথমে আমরা কি করব, সিম্পল টু কম্পাউন্ড এবং কমপ্লেক্স। তাহলে টু ডটার টু যুক্ত সিম্পল সেন্টেন্স কে আমরা কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। তো এখানে সিম্পল সেন্টেন্স টু ডটার টু যুক্ত সেন্টেন্স হচ্ছে হি ইজ টু উইক টু ওয়ার্ক। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে আছে কি, হি ইজ ভেরি উইক অ্যান্ড ক্যান নট ওয়ার্ক। এখন যদি আমরা রুলে আসি তখন আমরা কি দেখতে পাবো, রুলে দেখতে পাবো যে হি, প্রথমে আমরা টু এর টু ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্স কে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স এর কথা বলবো তখন টু এর পূর্ব পর্যন্ত বসাবো। তাহলে প্রথমে শুরু করব এবং টু এর পূর্ব পর্যন্ত বসাবো। তাহলে কি হচ্ছে, হি ইজ টু এর পূর্ব পর্যন্ত বসবো। বসার পরে এখন টু এর পরিবর্তে আমরা ভেরি বসাবো, টু এর পরিবর্তে ভেরি, তারপরে টু এর পর থেকে টু এর পূর্ব পর্যন্ত বসে। তাহলে হচ্ছে কি, হি ইজ ভেরি উইক, টু তে কি হবে এন্ড, টু তে কি হবে এন্ড, এবং সেন্টেন্সের ভাগ অনুযায়ী আমরা কি বসাবো, ক্যান নট বা কুড নট। তো এখানে যেহেতু ইজ প্রেজেন্ট ফর্মে আছে আমরা এখানে ক্যান নট বসাবো, তাহলে ক্যান নট তারপরে টু এ পরে অংশ বসে ওয়া। তাহলে আমরা এই বুঝে দেখতে পেলাম কি, যে সিম্পল সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব তখন পরিবর্তে ভেরি বসে, টু এর পর থেকে শুরু হয়ে টু এর পূর্ব পর্যন্ত বসে, টু এর পরিবর্তে এন্ড, এবং সেন্টেন্স এর টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট, কুড নট তারপরে টু এর পরের অংশ বসে। তো এখন সিম্পল সেন্টেন্স কে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স এ রূপান্তর করব তখন আমরা কি দেখবো, যে টু এর পরিবর্তে হবে সো, টু এর পরিবর্তে আমরা সো বসাবো, তারপরে টু এর পরের অংশ থেকে শুরু হয়ে টু এর পূর্ব পর্যন্ত হবে, তাহলে টু এর পূর্ব পর্যন্ত হচ্ছে উই, তারপরে টু এর পরিবর্তে হবে দেয়, তারপর প্রথম সাবজেক্ট, তারপরে সাবজেক্ট বসাবো আমরা, তারপরে সেন্টেন্স এর টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট, তারপরে টু এর পরের অংশ। তো এখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্স আমরা দেখতে পেলাম কি, হি ইজ সো উইক that he cannot walk, তাহলে হচ্ছে he is so weak that he cannot walk। তাহলে এই রুলে আমরা দেখতে পেলাম যে যখন সিম্পল টু অর্ডার টু যুক্ত সিম্পল সেন্টেন্স কে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স এ রূপান্তর করব তখন আমরা দেখব কি, যে প্রথম থেকে শুরু হয়ে টু এর পূর্ব পর্যন্ত বসে, টু এর পরিবর্তে সো, টু এর পর থেকে শুরু হয়ে টু এর পূর্ব পর্যন্ত বসে, টু এর পরিবর্তে তারপর সাবজেক্ট বসে, সেন্টেন্সের
they chose the cannot ba could not cannot ba could not question tar pore to a pore ongsho question tar pore in spite of jukto simple sentence ke amra ekhon compound and complex sentence e transform korbo tale in spite of jukto simple sentence hocche in spite of is working hard comma he could not develop his life कंपाउंड जब हम करते हैं तो इन स्पाइट ऑफ उठे जाते पॉजिटिव फॉर्म में उठे जाते ताले प्रथमे इन स्पाइट ऑफ एवं पॉजिटिव फॉर्म उठे जाते তারপর দ্বিতীয় ক্লজের সাবজেক্ট প্রথমে বসবে হি তারপরে ভার্বের আইএনজি ফর্ম উঠে যাবে আইএনজি ফর্ম উঠে গিয়ে টেন্স অনুযায়ী ভার্ব হবে এখানে যেহেতু কুড নট আছে অতএব ওয়ার্ক এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক হবে তারপরে প্রথম ক্লজে বাকি অংশ বসে তাহলে হার্ড এখন কমা এ পরিবর্তে হবে বা তারপরে দ্বিতীয় ক্লজে আমরা এখানে সাথে বসাতে পারি নাও বসাতে পারি তারপরে সেন্টেন্সের দ্বিতীয় অংশ বসবে কুড নট দীর্ঘ বি লাই তাহলে এখন সিম্পল সেন্টেন্স কি তখন কমপ্লেক্স সেন্টেন্স তখন কি হলো হি ওয়াজ হার্ড বা কুড নট দীর্ঘ বি লাই সিম্পল সেন্টেন্স ছিল ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড কমা হি কুড নট ডেভেলপ হিজ লাইফ তাহলে ডিয়ার লার্নার এই গুলি আমরা দেখতে পেলাম ইন স্পাইট অফ এবং হিজ ইন স্পাইট অফ এবং পজিটিভ ফর্ম উঠে যাবে তাহলে ইন স্পাইট অফ এবং পজিটিভ ফর্ম উঠে যাবে আবার দ্বিতীয় ক্লজের সাবজেক্ট প্রথমে বসে তারপরে ভার্বের সাথে যে আইএনজি উঠে যাবে ভার্বের আইএনজি ফর্ম আইএনজি এবং ভার্বে টেন্স অনুযায়ী ভার্ব বসে যেহেতু মূল ভার্ব এখানে হচ্ছে বেস ফর্ম হচ্ছে ওয়াক তো এখন এখানে কুড যেহেতু এখানে পাস্ট টেন্স এর জন্য এখানে বসা এখানে বসছে ওয়ার্ক ভার্বে হচ্ছে প্রথম ক্লোজে বাকি অংশ ভার্ব কমা এর পরিবর্তে বসলো বা তারপরে আমাদের দ্বিতীয় অংশ ঠিক থাকবে এখানে আমি ই বসাই নি ই বসালেও হয় না বসালেও হবে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট প্রথমে বসে হি ভার্বের আইএনজি উঠে যায় এবং ভার্বের টেন্স অনুযায়ী ভার্ব বসে যেহেতু কুড ওয়ার্ক এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার্ক তারপরে হচ্ছে ওয়ার্কিং এর পরের অংশ মানে সে যে প্রথম ক্লজের পরের অংশ বসে তাহলে প্রথম ক্লজে কি আছে হার্ড আছে হার্ড বসলো কমা তারপরে আমাদের দ্বিতীয় ক্লজ অপরিবর্তিত থাকবে হি কুড নট ডেভেলপ হিজ লাইফ তাহলে আমরা দেখলাম এখানে সিম্পল সেন্টেন্স ইন স্পাইট অফ ইজ ওয়ার্কিং হার্ড হি কুড নট ডেভেলপ হিজ লাইফ তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হলো ইন স্পাইট অফ এর পরিবর্তে দো পজিটিভ ফর্ম উঠে গেল তারপর দ্বিতীয় ক্লজের সাবজেক্ট বসলো দো হি ওয়ার্ক ওয়ার আইএনজি উঠে গিয়ে ওয়ার্ক এর পাস্ট ফর্ম উঠলো ওয়ার্ক তারপরে বাকি অংশ বসলো হার্ড দো হি ওয়ার্ক হার্ড কমা কমাই বসলো তারপরে আমাদের দ্বিতীয় ক্লোজটি অপরিবর্তিত থাকলো হি কুড নট ডেভেলপ হিজ লাইফ ডিয়ার লার্নার্স এখন আমরা দ্বিতীয় রুল আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপিল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্মের নিয়ম তো এখন প্রেজেন্ট পার্টিসিপিল কি প্রেজেন্ট পার্টিসিপিল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত ফর্ম যখন ভার্বের আই প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত ফর্ম কোনো যুক্ত সিম্পল সেন্টেন্স থাকে অর্থাৎ এখন আমরা দেখতেছি যে প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম সিম্পল সেন্টেন্সে আছে ওপেনিং দ্য ডোর কমা আই স হিম ইল তো সিম্পল সেন্টেন্স এটাকে যখন আমরা কম্পাউন্ড
সেন্টেন্সে রূপান্তর করব, তখন আমরা কি করব, দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট প্রথমে বসাবো, দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট প্রথমে বসে আই। তাহলে দ্বিতীয় ক্লোজে কি আছে, আই আছে, সাবজেক্ট আই এখানে বসলো, তারপরে ভার্বের আইএনজি অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেলের এখানে আইএনজি আমাদের উঠে যাবে, অর্থাৎ ভার্বের আইএনজি উঠে গিয়ে টেন্স অনুযায়ী ভার্ব বসে। আমাদের দ্বিতীয় ক্লোজে যেহেতু টেন্স আছে স পাস্ট ফর্ম, অতএব ওপেনের পাস্ট ফর্ম হচ্ছে ওপেন্ড, আই ওপেন্ড, তারপরে প্রথম ক্লোজের বাকি অংশ বসে, তাহলে দ্য ডোর কমা উঠে গিয়ে হবে অ্যান্ড। তারপরে এখন আমাদের যে দ্বিতীয় ক্লোজের যে সাবজেক্ট আছে সাবজেক্ট বাদ যাবে, তারপরে দ্বিতীয় বাকি অংশ দ্বিতীয় ক্লোজের বাকি অংশটুকু বসে। তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে দেখতে পেলাম যে আই ওপেন্ড দ্য ডোর অ্যান্ড স হিম ইন। তাহলে সিম্পল সেন্টেন্স ছিল ওপেনিং দ্য ডোর কমা আই স হিম ইন। তো আমরা এখানে দেখলাম যে দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট প্রথমে বসছে, তারপরে হচ্ছে ভার্বের আইএনজি উঠে গিয়ে ভার্ব টেন্স অনুযায়ী ভার্ব বসছে ওপেন্ড, তারপরে প্রথম ক্লোজের প্রথম ক্লোজের বাকি অংশ বসছে, তারপরে কমা এর পরিবর্তে অ্যান্ড, তারপরে দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট বাদ গিয়ে দ্বিতীয় ক্লোজের বাকি অংশ স হিম ইল বসছে। এখন এই সিম্পল সেন্টেন্সকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। তো এখন প্রেজেন্ট পার্টিসিপেল যুক্ত যখন সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব, তখন আমরা সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে লক্ষ্য রাখব। এখন সেন্টেন্সটি দিয়ে যদি কারণ বোঝায় তাহলে সেন্টেন্সের শুরুতে হবে সিন্স বা অ্যাজ, তাহলে কারণ বুঝালে হবে সিন্স বা অ্যাজ, আর যদি সময় বুঝায় তাহলে হবে হোয়েন, আর বয়স বুঝালে অ্যাট দ্য এজ অফ। তো এখন এখানে আমাদের ওপেনিং দ্য ডোর, এখানে আই স হিম ইল, আমাদের এই সেন্টেন্সটিতে কারণ বুঝাচ্ছে, এর জন্য সেন্টেন্সের শুরুতে আমরা এখানে কি বসাবো, হোয়েন, যেহেতু সময় বুঝায় এখানে হবে হোয়েন হোয়েন। তারপরে দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট প্রথমে বসে আই, তারপরে ভার্বের আইএনজি উঠে গিয়ে টেন্স অনুযায়ী ভার্ব বসে, আইএনজি উঠে গিয়ে টেন্স আছে পাস্ট ইনডিফিনিট, অতএব আমরা এখানে ওপেনিং, তাহলে ওপেনের পাস্ট ফর্ম হচ্ছে ওপেন্ড ওপেন্ড, তারপরে হচ্ছে দ্বিতীয় প্রথম ক্লোজের বাকি অংশ বসে দ্য ডোর, তাহলে হোয়েন আই ওপেন্ড দ্য ডোর কমা হবে, তারপরে আমাদের দ্বিতীয় ক্লোজটি অপরিবর্তিত থাকবে। তাহলে ডিয়ার লার্নার্স, আজকে আমরা যে রুলগুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স, তারপরে হচ্ছে ইন স্পাইট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সের ট্রান্সফর্মের রুল নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা বাকি রুলগুলো যতটুকু পারি আলোচনা করব। থ্যাংক ইউ অল ফর লিসেনিং মাই ক্লাস।